থাইরয়েড এমন একটি সমস্যা যেটি কিন্তু কম বয়সী তরুণী যারা রয়েছে বা প্রাপ্তবয়স্ক নারী যারা রয়েছে সবার মধ্যেই কিন্তু এখন অনেকটা প্রকটভাবে দেখা যাচ্ছে তার আগে আপনার কাছে একটু জানতে চায় যে এই থাইরয়েড আসলে কি মানুষের ধারণা যেটা থাইরয়েডকে তারা আসলে রোগ মনে করে থাইরয়েড কিন্তু রোগ না কোনো থাইরয়েড হচ্ছে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটা এন্ডোক্রাইন গ্রন্থি বলি আমরা যেটা কোথায় থাকে ঠিক গলার নিচে ঠিক প্রজাপতির মতো একটা অঙ্গ থাকে আচ্ছা সেটাকে আমরা থাইরয়েড বলি তাহলে আমরা বলছি যে এটা এন্ডোক্রাইন গ্রন্থি তাহলে এন্ডোক্রাইন যে গ্রন্থি থাকে তার কাজটা কী কাজটা হচ্ছে যে আমাদের শরীরের অভ্যন্তরীণ যে মেকানিজমগুলো থাকে আমি ঘুমাচ্ছি খাচ্ছি অভ্যন্তরীণ যে তাপমাত্রা বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বিপাক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে থাকে এই এন্ডোক্রাইন গ্রন্থির থেকে যে হরমোনগুলো তৈরি হয় যখন থাইরয়েড গ্রন্থির দেখা গেছে যে বিভিন্ন রোগ হয় সেই রোগগুলো মানুষের যখন হয় তখন মানুষ বলে আমার থাইরয়েড আছে আসলে থাইরয়েড কিন্তু এক ধরনের এন্ডোক্রাইন গ্রন্থি গর্ভবতী মায়েরা যখন গর্ভবতী হয় তখন তো আসলে বিভিন্ন ধরনের কমপ্লিকেসি দেখা দিতে পারে বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে কিন্তু এর মধ্যে যদি তাদের থাইরয়েড জনিত সমস্যা থাকে সেক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে সেই গর্ভবতী মায়ের থাইরয়েড যেহেতু একটা এন্ডোক্রাইন গ্রন্থি এখান থেকে এক ধরনের হরমোন তৈরি হয় আমরা তাকে বলি থাইরক্সিন যেটাকে সবাই বলে টি এই যখন দেখা যায় এই হরমোনটা তৈরি হচ্ছে সেই হরমোনের বিভিন্ন রকম কাজ থাকে গর্ভাবস্থায় কাজ থাকে গর্ভের অনেক আগেও কাজ থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে থাইরয়েড থেকে টি ফোর আসতেছে সেটা যদি কম আসে অর্থাৎ মাত্রায় যদি কম আসে তাহলে আমরা যে রোগটা হয় তাকে বলি হাইপোথাইরয়েডিজম আবার যখন এই যে টি ফোর হরমোনটা যেটা শরীরে অনেক কাজ করে থাকে সেটা যখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আসে তাকে আমরা হাইপার বলি একজন মেয়ে যখন গর্ভবতী হয় এই দুইটা সমস্যা নিয়েই আমাদের কাছে আসতে পারে অর্থাৎ সে ভুগতে পারে আবার হাইপার ভুগতে পারে এখন দুইটা রোগী কী তার এই যে গর্ভকালীন সময়টা সেই সময়টাতে এই দুইটা হরমোনই বা দুইটা রোগী কিন্তু বিশাল প্রভাব বিস্তার করে আচ্ছা অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা মেয়ে তার কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো কিছুই করা নাই গর্ব ধারণ করছে দশ সপ্তাহে তার বাচ্চাটা নষ্ট হয়ে গেল পরে দেখা গেলো যে সে কোনো পরীক্ষা নিরীক্ষা করে নাই দেখা গেল যে তার এই থাইরয়েডজনিত কারণে তার প্রেগন্যান্সিটা নষ্ট হয়ে গেছে এরকম অনেকগুলো সমস্যা যে সমস্যাগুলো এটা বলো প্রথম জিনিস যে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে আবার এই থাইরয়েড সমস্যার জন্য বাচ্চার বৃদ্ধি যেটা সেটা পর্যাপ্ত বৃদ্ধি না হতে পারে সেই থাইরয়েডের জন্য বাচ্চা হওয়ার ক্ষেত্রে যে জটিলতাগুলো সেই জটিলতাগুলো দেখা দিতে পারে তাহলে আমাদের কাজ কি বাংলাদেশে প্রচুর মেয়েদের আমরা সব সবসময় বলি যে থাইরয়েড কিন্তু মেয়েদের সময় বেশি হয় একজন পুরুষের হলে দশজন মেয়েদের এই রোগটা হয় সেটা হাইপোথাইরডিজমের ক্ষেত্রে সবচেয়ে বেশি সত্য তাহলে প্রথম কাজ হচ্ছে এই গর্ভাবস্থায় মেয়েদেরকে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করি তখন স্ক্রিনিং টেস্ট হিসাবে এই থাইরয়েডের একটা পরীক্ষা অবশ্যই তার করা উচিত করলে আমরা বুঝতে পারি এবং পরবর্তী গর্ভকালীন সময়টা কিন্তু আমরা তাকে স্মুথভাবে যদি ম্যানেজ করতে পারি একদম সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তাহলে থাইরয়েডজনিত জটিলতা হতে পারে না আরেকটা ব্যাপার ঘটে সেটা হচ্ছে যে অনেক মেয়েদেরই দেখা যাচ্ছে যে গর্ভধারণ করতে অনেক সময় সমস্যা হয় যেটা বাচ্চা হয় না আমরা বলি সেক্ষেত্রে দেখা যায় যে এই থাইরয়েড হরমোনে বিশেষ করে স্পেশালি যারা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে গর্ব ধারণে অনেক সমস্যা হয় অর্থাৎ তারা গর্ভবতী না অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা মেয়ের বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে না নানান ধরনের চিকিৎসা করতেছে কিন্তু দেখা গেছে তার থাইরয়েড হয়ে সমস্যা রয়ে গেছে সেক্ষেত্রে থাইরয়েডের চিকিৎসা হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা করলেই তার গর্ভধারণ করা সহজ হয়ে যায়